নমস্কার বন্ধুরা, বিং লাইফ উইথ ঝিনুকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি এবং অত্যন্ত আনন্দের সাথে জানাই আজকে আমাদের আলপনা দি কামাই করেছেন এবং যথারীতি না বলে, কাজেই আমার অবস্থাটা খানিকটা বুঝতেই পারছেন আপনারা। আসলে আমার শ্বশুরমশাইকে সামলানো একটু মুশকিল হয়ে যায়, উনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন, কিন্তু আজকে আমি ওনাকে সামলে দিয়েছি একটা কথাই বলে, সেটা হচ্ছে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। ম্যাজিকের মতো কাজ হয়েছে, আর বিশেষ কথা কেন জানি না উনি বাড়াননি। অন্যদিন হলে আমি আলপনাদিকে ডিফেন্ড করতে চাইতাম, কিন্তু আজকে সেটা ছেড়ে দিয়েছি করা, সুতরাং বাড়িতে শান্তি বিরাজ করছে। ভাবছি এবার থেকে সেটাই করব। তো যাই হোক, যেহেতু পরিকল্পনা একরকম ছিল এবং এখন অন্যরকম হয়ে গেল, তাই কাজের চাপ একটু বেশি হলেও মনের শান্তি থাকলে কাজের চাপে কোনো অসুবিধে হয় না। কাজ করতে কি, শুরু করলে শেষ হয়ে যায়। তো যাই হোক, নিচে এসেছি আমার শ্বশুরমশার বিছানাটাকে তুলে দেওয়ার জন্য। ওনার বিছানা তোলার ক্ষেত্রে একটা অসুবিধে আছে, সেটা হচ্ছে উনি বলে দিয়েছেন একদিকে ঢুকে ঢুকে যতটুকু ভাবে বিছানা ঝাড়া যায় ততটুকুই ঝাড়তে হবে, চারদিকের মশারির খুঁট তো খোলা যাবেই না, গোঁজা যে আছে তিন দিকে সেটাও খোলা যাবে না, কারণ এত মশার ভয়, এত ডেঙ্গুর আতঙ্ক। কিন্তু আমি দেখলাম এভাবে কাজটা একদমই ভালো হচ্ছে না, এবং শুধু তাই নয়, এভাবে করেই আলপনাদি ঝাড়তো এতদিন, বেশ ধুলো জমেছে। সুতরাং একদিকটা আমি খুলেই দিলাম, ভাবছিলাম যে কি করব। তারপর ভাবলাম আমার শাশুড়ি মা হলে কি করতেন, আমার ননদ হলে কি করতো, তাই আমি করলাম। আলপনাদের এবং আমার মধ্যে একটু তো পার্থক্য রয়েছে, আমার শ্বশুরমশাইকে সেটা আমি জানিয়েছি যে এতে মস্ত বড় ক্ষতিবৃদ্ধি হবে না, এত আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। কতক্ষণ সময় লাগলো বলুন, কয়েক মুহূর্ত, তার মধ্যেই তো হয়ে গেল, কিন্তু বিছানাটা তো ভালো করে ঝাড়তে হতো, তাই না? তো যাই হোক, যেটুকু পারলাম সেটুকু করলাম, ভালো করে হলো না। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, শ্বশুরমশার এই চাদরটাতে শতটা ফুটো রয়েছে, এবং এই যে চাদরটি এখন ভাঁজ করছি, এটা পরে উনি প্রত্যেক দিন জপে বসেন, যার ফলে এটাকে এই জায়গাটাতেই রাখতে হয়, আলনায় অন্যান্য চাদরের সঙ্গে এটা রাখা যায় না। কিন্তু চাদরটিরও অবস্থা তথৈবচ, এগুলো আমি খেয়াল যেহেতু করিনি, উনি এইভাবেই চলছে। তো আমার খারাপ লাগলো যে এটা এরকমভাবে রাখলে চলবে না। তো আজকে সকালবেলাতে আমি আমার যে কমফোর্টারটা সেটা একটু কেচে দিয়েছি, আমি একদম নিশ্চিতভাবে করে নিয়েছি, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কালকে একেবারে আমার শ্বশুরমশাইয়ের কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু কেচে দিতে হবে, নইলে চলবে না, এবং ওই বিছানার চাদরও পাতা চলবে না, এবং ওই চাদরটাও গায়ে দেওয়া চলবে না। এতগুলো ভালো ভালো কাশ্মীরি শাল থাকতে, ওই একটা ফাটা ছেঁড়া চাদর পরে উনি কেন বসবেন, তাই না? তো যাই হোক, সকালবেলাতে যেটুকু করা সেটুকু করলাম, এবং এই যে জামাকাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম, এখন দিনে দিনে কোনো কিছু শুকোয় না, মেশিনে কাঁচা হলেও শুকোয় না, মাসির কাঁচা হলে তো শুকোই না। তো যার ফলেতে এখন সারা রাত ছাদে রাখতেই হয়, সকালবেলাতে সেগুলো সব নিয়ে এসে ঝড়ার ঝড় ভাঁজ করে ফেলি, কারণ কাজ এখন কোনটা আগে করব কোনটা পরে করব সেরকম কোনো পরিকল্পনা করছি না, যেটা চোখের সামনে যে কাজ দেখছি সে কাজটা সঙ্গে সঙ্গে সেরে নিচ্ছি, নইলে বিপদ। ওপরে কাজ করবার সময় আমার আজকে খুবই সীমিত, কারণ আমার শ্বশুরমশাই নিজে নিজে সেরকমভাবে খুব একটা কাজ এখন করে উঠতে পারেন না, ওনার ফাইফার মাসটা ওনাকে করতে হয়, উনি পারেন না জন্যই করতে হয়। তো এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দ্বিপ্রাহরিক ভোজনের, যেটাকে তরকারি ভাত এগুলো, উনি আজকাল ভাত খাওয়া ভীষণ কমিয়ে দিয়েছেন, কারণ ওনার নাকি ওজন হয়ে গেছে 93 কিলো, কিন্তু উনি কিন্তু একেবারেই ফিট আছেন। আজকে একটা কাজ উনি করেছেন, সেটা হচ্ছে আজকে উনি না বলে কোথায় যেন একটা গিয়েছিলেন, তো আমরা সবাই বলেছি যে আপনি বেরোচ্ছেন, বিলক্ষণ বেরোবেন, ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছেন একটু বলে যান, বয়স হয়েছে, অসুবিধা তো হতেই পারে। তো উনি আজকে সেটা মেনে নিয়েছেন যে হ্যাঁ, আজকে আমার না বলে বেরোনো উচিত হয়নি, কিন্তু উনি এসে বললেন যে কালকে রাত্রে ওনার ঠান্ডা লাগছিল, যার ফলে একটা কম্বল আমাকে বের করে দিতে হবে। তো এই যে কম্বলটা এখন বের করা হলো সবার সাহায্য নিয়ে, কারণ আমাদের পুরনো দিনের মতো করে খাট, এখন ওই যে ড্রয়ার সিস্টেমে যে ডিভানগুলো হয় সেগুলো তো আমাদের নয়, এগুলো এত ভারী যে একা না খোলা যায় না। তো এখন আমি আমার শ্বশুরমশাইকে ওটা দিয়ে দিচ্ছি, এবং তারপরে আমি চলে এলাম পুজোর এখানে। আমার শ্বশুরমশাইকে না খেতে দিলে, আমার টুপুর ছোটবেলায় খেলে আমার যে ফিলিংটা হতো, মনে হতো যেন আমারই খাওয়া হয়ে গেছে, এখন আমার সেই ফিলিংটা হয়, কারণ ওনাকে ওনার খাওয়া হয়ে গেছে, মানে একদম নিশ্চিন্ত, একদম শান্তি। পরের কাজগুলো ধীরে সুস্থে করলেও চলবে, যতক্ষণ না ওনার খাওয়া হচ্ছে আমি একটু টেনশনে থাকি। Thank you.
ধরে করলাম এবং এখন একটু ধুমায়নের ব্যবস্থা করতে হবে বন্ধুরা। কিন্তু যতই হোক, ডেঙ্গুর মশা কিনা জানি না, ঘরের আশপাশে বড্ড মশা বেড়েছে। একটা বৃষ্টি খুব বেশি করে দরকার, কিন্তু কেন জানি না বৃষ্টি হচ্ছে না। শিলিগুড়ির আবহাওয়ায় এটা মোটেই হওয়ার কথা নয়। তো যাই হোক, ধুমায়ন যেগুলো দিয়ে করে সাধারণত আর পাঁচটা বাড়িতে, তাই ওই যে নারকেলের ছোবরা, ধুনো আর ধরানোর জন্য কর্পূর, ব্যাস এই। এর অতিরিক্ত আজকে আর কিছু নেই। আমার ধুমায়নের একটা ব্লগ আছে, সেটাতে দেখবেন অনেক জিনিস দিয়ে ধুমায়ন করা যায়। এগুলো দিয়ে যদি মানে ধুঁয়ো দেওয়া যায়, তাহলে সেগুলো অনেক রোগ জীবাণু যেমন মেরে ফেলে, মানে সবগুলোরই বৈজ্ঞানিক কারণ রয়েছে এবং সেটা অত্যন্ত উপকারী। কিন্তু অত জিনিসপত্র দিয়ে কোথায় আর প্রত্যেক দিন দেওয়া হয়? কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়েই বা দেওয়া হবে না কেন? তবে একবার ভাবছি যে এরপর থেকে ঠাকুর ঘরেতে একটু কালো সর্ষে বা সাদা সর্ষে, একটু তিল আর একটু গুঁড়ো হলুদ রেখে দেব। এই জিনিসগুলো তো সব ঘরেতেই থাকে, তাই না? অনেকেই আছেন যে তুলসী পাতা পোড়া দিতে একটুখানি তাদের আপত্তি থাকে, নিম পাতা পুড়তে তো তাদের আপত্তি থাকার কথা নয়, তাই না? সেটাও একটু যদি শুকিয়ে রেখে দেওয়া যায়, ধুমায়নের ক্ষেত্রে এগুলো খুব কাজে দেয়। তো সেক্ষেত্রে আমিও ভাবছি যে এবার থেকে সেগুলো করব, কারণ উপকার যখন সবগুলোতেই, তখন দেব না কেন? আর এই জিনিসপত্রগুলো প্রত্যেকটা রান্নাঘরেতেই থাকে, তবে ঠাকুর ঘরে রান্নাঘর থেকে সরাসরি নিয়ে এসে দেওয়াটা একটুখানি কঠিন বা ওটা উচিত নয়, তাই না? সেজন্য ঠাকুর ঘরের জন্যই আলাদা করে একটু কিনে রাখলেই হয়। বাইরে রীতিমতো এখন দিন, যদিও এখন দিন খুব ছোট হয়ে গেছে, কিন্তু তাও মানে এখন মোটেই খুব একটা বেলা হয়নি। সাধারণত সন্ধেবেলার সময় এটা দিলে ভালো, কিন্তু আমাদের এই দুপুর দুপুর নাগাদই এত মশা ঢুকে যায় এই পাশে বাগানটির জন্য, যার ফলে আমাদের ধুমায়নটা একটু তাড়াতাড়ি করতে হয়। শুধু তাড়াতাড়ি করতেই হয় না, দুবার করে করতে হয়, তাহলে একটু মশার উপদ্রব থেকে রেহাই পাওয়া যায়। সারাদিনে এই প্রথমবার আমি আজকে ধুমায়ন করছি, মানে একটু ধূপধুনো দিচ্ছি এবং সন্ধেবেলাতে আবার দেব। সারা বাড়িতেই দিয়ে দিচ্ছি যতটুকু আমার মানে সাধ্যে কুলোলো, আর এত চোখে জ্বালা করছিল এই সময়টাতে যেটা বলার মতো নয়। কিন্তু করতে হবে ভাই, করার কিছু নেই। বাড়ির লোকজনকে ভালো রাখতে গেলে আমাকে এইটুকু কষ্ট করতেই হবে। আমার শ্বশুরমশাই আজকে বলে দিয়েছেন ওপরের জন্য একটা ধুনুচি এবং নিচের জন্য আর একটা ধুনুচি রেখে দিতে, কারণ ধোঁয়াটা যাতে ধিকি ধিকি হয়ে সারাক্ষণ দুটো ফ্লোরে থাকে সে বন্দোবস্ত করতে। এটা তো ঠাকুর ঘরের, এটা দিয়ে এটা সেটা সম্ভব না। মাটির ধুনুচিতেই সব থেকে ভালো ধুমায়ন হয়ে থাকে। তো দেখুন, বাইরে রীতিমতো রোদ এবং এখন এই যে এই ভদ্রলোক, তারা সব রিক্সা চালায় এবং এরা দুপুরবেলার খাওয়া খেয়ে আমাদের বাড়ির সামনে রিক্সাটাকে ঠেসান দিয়ে একটুখানি বিশ্রাম নিচ্ছে, মানে সময়টা এখন এটাই। দুঃখিত বন্ধুরা, একটা ভুল কথা বলে ফেললাম, একটু আগে বাইরে রোদ মোটেই ছিল না, আকাশ রীতিমতো মেঘলা। কিন্তু হয় কি, ভয়েস ওভার দিতে দিতে মাঝে মাঝে একটু ভুলভাল কথা বেরিয়ে যায়, মার্জনা করে দেবেন। নমস্কার বন্ধুরা, বিং লাইফ উইথ চিনুকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা ভালোই আছি এবং এখন তো আরও বেশি করে ভালো আছি, কারণ যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটাকে বরং কী বলবো, নীল বাগান বলতে পারেন, একেবারে নীল অপরাজিতা দিয়ে ভর্তি হয়ে আছে। তো এখন বাজে 2:45, এখন আপনাদের সামনে এলাম, কারণ মোটামুটি যা যা আমার করণীয় কাজ সেগুলো সব মিটিয়ে ফেলেছি। শুধু এখন বাকি হচ্ছে আমার খাওয়া আর আমার বরের খাওয়া, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর যাই হোক, নীল বাগানে এলাম একটাই কারণে, সেটা হচ্ছে বারান্দা বাগান থেকে ফুল তুলতে এখন আর ইচ্ছা করে না। বারান্দা বাগানে খুব একটা বেশি আমার ফুল হচ্ছে না, আর যেটুকু হচ্ছে সেটুকু বাগানেই থাকুক, দেখতে সুন্দর লাগে। আর এখানে এলাম, এই কটা ফুলের মধ্যে কিছু ফুল তুলে নিয়ে যাব, আমার দোতলায় ঠাকুরকে ফুল দেওয়া হয়নি সেই জন্যে। তো এর আগে কাপড় চোপড় মেলতে এসেছিলাম, তার আগে অনেক দেখে গিয়েছিলাম যে আপনাদের সাথে কথা বলতে বলতে ফুলগুলো তুলে ফেলি, যে অনেক ফুল হয়েছে। হ্যাঁ, সাথে আরও জিনিস খেয়াল করেছিলাম যে বিচিও হয়েছে প্রচুর। তো যাই হোক, আগে সেটা তুললেই হতো, আগে ভুল করে ফুলটাই তুলতে শুরু করে দিলাম, ঠিক আছে কী করা যাবে আর। কিন্তু আরও অনেক ফুল হতো, বিচি হয়ে গেছে জন্য ফুলটা কমে গেছে, মানে যা হয়েছে দেখুন। যা হয়েছে আরও বেশি হতো, কিন্তু বিচি হয়ে গেছে, সুতরাং ফুলের সংখ্যা কমে গেছে। আর এই যে এটা গাছটা কিন্তু আলাদা, এই গাছে বিচি খুব একটা বেশি হয়নি, যার ফলে এই গাছটাতে প্রচুর ফুল। কিন্তু দেখুন, এই গাছটাতে ফুল নেই, এই যে কটা তিনটে ফুল তুললাম ওর উপরে একটা ফুল, তার মানে এই যে প্রচুর বিচি হয়ে গেছে, যার ফলেতে এখন হচ্ছে না। আর আলপনাদির যেহেতু ছাদ বাগানটা অলিখিত আলপনাদির, সুতরাং
আলপনা দিয়ে কি উদ্দেশ্যে ইয়েটা রেখেছে ঠিক বুঝতে পারছি না। বিচিগুলো তো একটা বিচি রেখে বাকিগুলো সব ফেলে দিই, নাহলে হবে না। যে উদ্দেশ্যেই রাখুক, ওর যদি বিচন প্রয়োজন হয়, এতগুলো বিচনের দরকার নেই, কারণ ও কাকে দেবে, নিজের বাড়িতে তো লাগানোর জায়গা নেই। কিন্তু আমার মনে হচ্ছে না গাছটা খারাপ হচ্ছে, আসলে তুলে দিই। সব কিছুরই প্রয়োজন আছে বন্ধুরা, কাজের লোক আসারও যেমন প্রয়োজন আছে, মাঝে মাঝে কামাই করারও প্রয়োজন আছে। যারা সংসারে অভিজ্ঞ তারা আমার এই কথার মর্মার্থ বুঝতে পারছেন। ভাঙিয়ে আর কিছু বলতে চাইছি না, সব কথা সবসময় তো খুলে বলার প্রয়োজন নেই, আর বলতেও হয় না। কিছু জিনিস উপলব্ধির জন্য ছেড়ে দিতে হয়। আমি ধরে নিচ্ছি উল্টো দিক থেকে যারা আমার বন্ধুরা দেখছেন তারা প্রত্যেকেই সংসারে অভিজ্ঞ, এবং তারা সেই উপলব্ধির জায়গায় আছেন যেটা আমি বলতে চাইছি। যাই হোক, একেবারে দু হাত ভর্তি করে প্রচুর ফুল তুলে নিলাম, তবে যা তুলেছি অনেকগুলোই কিন্তু গাছে রেখে দিয়েছি, নিঃশেষ করিনি। এখন দুটো হাত আমি কেমন করে ব্যবহার করছি জানেন? আমার তো অক্টোপাস ট্রাইপড, যেগুলোর হ্যান্ডেলগুলো হয় ছোট, বগলে গুঁজে নিয়েছি সেটাকে, মানে বগলে চেপে ধরেছি, চেপে ধরে তারপর দু হাত দিয়ে দেখুন কেমন কেত মেরে আপনাদের সাথে ব্লগিং করছি। আসলে ব্লগ করতে করতে না প্রো হয়ে গেছি, অনেক রকম কায়দা শিখে গেছি জানেন তো। আর এখন কোথায় রেখেছে জানেন ট্রাইপডটাকে? ফ্রিজের মাথায়। সেখান থেকে বেচারা ক্যামেরা আমার মুন্ডু ঝুলিয়ে আমাকে ব্লক করে দিচ্ছে, তাদের কন্ট্রিবিউশনকেও তো অস্বীকার করা যায় না। যাই হোক, সব হয়ে যাওয়ার পরে দুপুরবেলায় আমার শ্বশুরমশাই যে খেয়েছেন সেই যে থালাবাটিগুলো আবার মাজতে এসেছি, এবং জানলাটি একটু খুলে দিয়েছি। আর লাইটের মধ্যে থাকতে পারছি না, যদিও ভিন ভিন করে মশা ঢুকছে, কিন্তু আমার আর এই মানে ইলেকট্রিসিটির লাইট পছন্দ হচ্ছে না। তো আমার শ্বশুরমশাইকে আমি সেটা বললামও যে আমার আর ভাল লাগছে না, এবার একটু জানলাটা খুলি একটুখানি সময়ের জন্য। তখন আমার শ্বশুরমশাই খুব তাড়া দিচ্ছেন, তাড়াতাড়ি করো, এই ঢুকে গেল, এই ঢুকে গেল। তো যাই হোক, হয়ে গেল। এবারে আমার শ্বশুরমশাইয়ের জন্য রাত্রেবেলায় একটা খাবারের প্রস্তুতি নিচ্ছি। কেটে নিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, তারপর ওই যে কয়েকদিন আগে করেছিলাম সেটা হচ্ছে, এটা শুধু আমার শ্বশুরমশাই খাবেন না, খাবে আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই। যদিও ওজন বেড়ে গেছে জন্য উনি ভাত খেতে অনীহা প্রকাশ করছেন, কিন্তু এইটা উনি নিজে থেকেই আমাকে বললেন যে আমাকে তুই একটু করে দে। এবং আমার ঘরেতে দুধ একটু বাড়ন তো, যার ফলেতে আমি দুধ দিয়ে আর ব্যাটারটা গোলাতে পারলাম না, আমি জল দিয়েই গোলালাম এবং খেতে দুর্দান্ত হয়েছিল। যেটা ওই যে আপনারা দেখলেন যে দুটো ডিম ফেটিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম, তারপরে এটা জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিলাম, এবং এটাকে বেশ কিছুটা সময় ধরে আমি এখন রেখে দেবো। যত সময় রাখা যাবে তত সে ব্যাপারটা অনেক বেশি স্মুথ হবে, ভালো হবে, সেজন্য এটাকে আমি রেখে দেবো, যখন উনি খাবেন তার আগ দিয়ে করে দেবো। চাল ঢালতে হবে মাথায়, সেটাও কাজ করছে, সেটা বেশ বড় কাজ। এবং চালের পাত্রটি বদল করেছি, অর্থাৎ উপরে এতদিন যে পাত্রে চাল রাখা হতো আজকে সেটার বদল হয়েছে। এখন আগের দিন যে কিনে এনেছি চাল সেটা ঢালতে এসেছি এবং জামাকাপড় ছেড়ে করছি। এই কাজটা কিন্তু আমার শাশুড়িমা খুব জোরের সঙ্গে বলতেন, চাল যখন জায়গার মতো ঢালবে তখন এটা আসলে মা লক্ষ্মী, এই জিনিসটা আমাদের কাছে পূজোর সামিল। এবং কখনো কখনো আমাদের বাড়িতে সরাসরি বস্তা থেকে নিয়ে চাল খাওয়া হয় না, সবসময় চালের পাত্রে সেটাকে ঢালা হয় এবং সে পাত্রটি অবশ্যই ঢাকা হয়। এবং যখনই চাল ঢালা হয় সব সময় প্রথমে মা লক্ষ্মীকে স্মরণ করতে হয়, মানে আমার শাশুড়িমা বলতেন, দিদি শাশুড়িও বলতেন, মাও বলেন, এবং আমরা যখনই চাল ঢালি প্রথমে মা লক্ষ্মীকে স্মরণ করি, তারপরে কিন্তু জয় জগন্নাথ, জয় জগন্নাথ ক্রমাগত বলতে থাকি। তো এখন এটা হয়ে যাওয়ার পর এই পোশাকেই চলে এসেছি সন্ধেবাতি দিতে। সন্ধেবাতি দিতে এসে মনটা একটা অদ্ভুত মিশ্র অনুভূতিতে ভরে গেল, সেটা দুঃখ না আনন্দ না কৃতজ্ঞতা আমি ঠিক জানি না, কিন্তু কেন যেন কান্না পেয়ে গেল। আজ পাঁচটা বছর হলো বাবা চলে গেছে, বাবা কোথায় চলে গেছে? যখনই বাবার কথা মনে হয় বাবা নুন জল হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ে। বাবার সত্যি মাঝে মাঝে ভাবি বাবাটা কোথায় চলে গেল আমাদের ছেড়ে, একেবারে চলেই গেল। হয়তোবা এই সময়টাতে আমার সেই অনুভূতিটাই হচ্ছিল, বা সেটা নাও হতে পারে, সব মিলিয়ে মিশিয়ে একটা অনুভূতি হচ্ছিল যাতে ঠাকুরের সামনে বসে অজান্তেই চোখ দিয়ে জল এসে গেল। যখন আসি তখন আর অন্য কোথাও যেতে ইচ্ছা করে না,
বলা যেতে পারে এখন যেটা দাঁড়িয়েছে যে ঠাকুর পুজো করা এবং সন্ধে বাতি দেওয়া, এই দুটোই বোধহয় আমার সব থেকে প্রিয় কাজ, অন্তত এখন তাই। অথচ আমি এরকম ছিলাম না, মানে টুকুর হওয়ার পরেও এতটা ছিল না। সময় গেছে, আধ্যাত্মিক অভিজ্ঞতা বেড়েছে, জীবনের অভিজ্ঞতা বেড়েছে, মানুষ চেনার অভিজ্ঞতা বেড়েছে, বুঝতে শিখেছি কোনটা সৌভাগ্য কোনটা দুর্ভাগ্য, এবং সব কিছুর আগে পরে গিয়ে বুঝেছি মহাশক্তিমান ঈশ্বর, তাকে ছাড়া সত্যিই কোনো গতি নেই। এবং এই জায়গাটায় থাকলে যে অদ্ভুত একটা শান্তির আবহ তৈরি হয় আমার ভেতরে, যে খুনি চোখ দিয়ে জল এসে গেল কি কারণে আমি সত্যিই জানি না, মানে ওই আর কি, অনেকটা স্রোতের মতো। কখনো কখনো স্রোতের মধ্যে দিয়ে কিছু দুঃখের স্রোত বয়ে যায়, কখনো ভালো লাগা, কখনো কৃতজ্ঞতা, আবার এমন হয়ে যায় সবগুলো মিলে মিশে এমন একটা তৈরি হয় যে মানে সেই স্রোতের কোনো নাম নেই, তাতে সব রকম অনুভূতি আছে। যখন চোখ দিয়ে জলটা এলো তখন সেটাই ছিল, বোধহয় কৃতজ্ঞতাই বেশি যে ঈশ্বর আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, দুবেলা দুমুঠো মানে খেতে পাওয়ার সৌভাগ্য দিয়েছেন, এত ভালো পরিবার দিয়েছেন, সব মিলিয়ে মিশিয়ে বোধহয় সেটা আনন্দাশ্রয় ছিল। এই জিনিসগুলো আমার শ্বশুর মশায়ের নিচে, সেগুলোকে সব ভাঁজ করব, তারপর বিকেলের ধোমায়নটা করতে হবে। বিকেলে মানে সন্ধেবেলার যে ধোঁয়া দেওয়া সে কাজটা করতে হবে, যেহেতু দুপুরবেলার একবার ধোমায়ন দেখিয়েছি, সুতরাং একই জিনিস আর দ্বিতীয়বার রিপিট করছি না। অন্তত যেটা দেখাচ্ছি সেটা আমার শ্বশুরমশার জিনিসপত্রগুলো, সেগুলো সব ভাঁজ করে তার ঘরে রেখে তারপরে আমি ধোমায়নের বন্দোবস্ত করব। আর এখন ঠাকুর ঘরটা একেবারেই পরিষ্কার করে ফেলেছি কালকের দিনের জন্য। এরপরের কাজ ধোঁয়া দেওয়া এবং একটু বিশ্রাম নেওয়া, তারপরে চলে এলাম রান্নাঘরে। এখন মোটামুটি বাজে সোয়া নটা, এই সময়টায় আমার শ্বশুরমশাইয়ের জন্য সেই প্যানকেকই বলুন বা গোলা রুটি বলুন সেটা করে দিচ্ছি। শুধু আমার শ্বশুরমশাই নয়, টুপুরের জন্য একবারই করে রেখে দেবো, তো টুপুর এখন খাবে না, ওর জন্য হটপটে রেখে দেবো, আর শ্বশুরমশাইকে এক্ষুনি দিয়ে দেবো, ওনার এখন খাওয়ার সময় হয়ে গেছে। তবে এই জিনিসটা হতে একটু সময় লাগে, সে তো খুব তাড়াহুড়ো করে করলে হয় না, ঢিমে আছে করলে ব্যাপারটা অনেক বেশি ভালো হয়। তো যা হোক, সেটা হয়ে গেল, শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে এই সময়টায়। এরপরে অনেক বাসনপত্র, সেগুলো সব মেজে রেখে আমি এবার একটু কাজে বসবো। আমার অন্যান্য আনুষাঙ্গিক আরও অনেক রকমের কাজ থাকে, তারপরে আরও অনেকগুলো ফোন করতে হবে, তারপরে নিজেদের খাওয়া দাওয়া সেগুলো তো রয়েছে। আলপনাদি না থাকার 24 ঘন্টা কেটে গেল, তবে এটা তো নতুন কথা নয়, আলপনাদি এরকম না বলে হুটহাট কামাই করেই। তো যাই হোক, দেখা যাক এবার কতদূর। আজকের দিনটা তো মোটামুটি শান্তিপূর্ণ হয়ে গেছে, তবে সারাদিনে আমার গড় দৌড় গেছে, কিন্তু সেটাতে অসুবিধা নেই, কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। মানসিক শান্তি যদি থাকে তাহলে আমার কাজে কোনো রকম প্রবলেম কোনোদিনও ছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকে খুবই ক্লান্ত লাগছে, কালকে ভোরবেলাতে আমার হাজব্যান্ডের কলেজ আছে, অনেক সকালবেলা উঠতে হবে, কাজে আর বেশি কথা বাড়াচ্ছি না। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে কাল, ততক্ষণের জন্য